मम्मे मुझको खाना दे दो। और फर्स्ट ऑफ ऑल जी, इफ यू गाइस वांट टू नो अबाउट आवर रिलेशनशिप, हम लोग स्टिल वी आर टुगेदर, मिडिल एक तो डिस्टेंस चले ছিল। चलो जो जो बोलते ना हमारे प्लीज इट टू गाइस नेट एडिट कर दिस इट्स लेटर तो मत ना। हेलो हेलो, गुड इवनिंग, गुड इवनिंग हो गया है बिकॉज़ मैडम ने आस्ते आस्ते एक तो देरी हो गया है। तो आज के तुम्हारा टाइटल और थंबनेल देखे निश्चय बुझते पे गे आज के बिरियानी चैलेंज करब। एक्चुअली भाई भाइयर दाँत प्रॉब्लम छो दाँत फेले चैलेंज करते और तुलना दिए पारब ना बिकज मैं कथा बोले ना समान समान दोस्ती और समान समान कुस्ती। तो ये अवस्था और साथ तुलना दिए पारब ना। तो और आज के सान्डे स्पेशलि खूब इच्छी चैलेंज करा जाओ because she is such a bitch same to you family ki bole family channel to eto to use korte parbo na tarlo bitch samajhdar jara tara eti bujhe jabe amra aro bajare tar next second ami biryani gulo unpack kore nei sticks kore ekdu dekhe nei। ओ चिकन लेग पीस, चिकन लेग पीस एक टा, आलू, चिकन विंग्स एक टा, एक टा गोटा डीम और एक टा हमारे टा धामसा ना हमारे छोटा आलू, धामसा आलू पीस नहीं ना 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 ओ सॉरी सॉरी यार तू पीस। और बाय द वे যারা জানো না আমার তো খালি মানে এত খিদে পেয়েছে আলটা সামনে রেখে কথা বলতে পারছি না, বাট স্টিল আমি বলে দিচ্ছি যারা জানো না শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হার নেম ইজ অলসো বৈশালী, আমরা নার্সারি থেকে ফ্রেন্ড। তো এখনো স্টিল উই আর গুড ফ্রেন্ড, জানি না ভবিষ্যতে কে কার চুল ছিঁড়ে মানে টাক ফেলে দেবে মাথায় সেটা দেখা যাবে। আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, আর যারা জানো তারা তো অলরেডি জানোই আমরা কে, ঠিক আছে। তো আর বিরিয়ানি রুলস এটাই, খাওয়ার রুল এটাই যে কোনো টাইমিংস থাকবে না, যে যতটুকু পারে ততটুকু খেতে পারবে। আর কোয়ান্টিটি সেম সেম নিয়ে নিয়েছি, কোয়ান্টিটি দেখা হবে লাস্টে। আর যদি তারই মধ্যে যদি কেউ না পারে স্টেপ ব্যাক করে দেয় তাহলে আর অপোজিটটা অপোজিট মানুষ উইনার। ওকে, আই থিঙ্ক আমি বুঝিয়ে বলতে পারছি বিকজ আমার মুখ জিভে এত জল আসছে আমি কথা বলে বলে আর সময় ওয়েস্ট করতে পারছি না। দাঁড়া থ্রি না দাঁড়া লাগবে but I need water। english kana mar rahe funny do funny বিরিয়ানি টা কিন্তু হেভি হতে এটা সেম নট স্পন্সর্ড বাট স্টিল বলে দিচ্ছি বাবাজের বিরিয়ানি হাফ থেকে এনেছি। এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি কলকাতা স্টাইল, গিয়ে যাও আমার একটু নুন কম লাগছে অ্যাজ ইউজুয়াল। আও 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 হাতে কথা ও নাকি সকাল থেকে কিছু খাইনি, আন্টি নাকি বাড়ি থেকে ভাত দেয়নি, না না দিয়েছে আমি খাইনি, দিতে হবে না
তোর কোয়ান্টিটি কম কেন রে? না একটু কোয়ান্টিটি কম না বেজান আমার ছেড়ে দে নো তুই তো এমনি অতটা খেতে পারিস না আই উইল গিভ ইট মাই বেস্ট যারা এসএমআর ভিডিওস বা মুখবাং ভিডিওস হোক কারা কারা কমেন্ট করে জানাবে দেখলে সত্যি লোভ লাগে মনে হয় এখনই গিয়ে আজকে ফাইনালি করছি চ্যালেঞ্জ সাথে মুখবাং আমার লিপস্টিক চলে গেছে না অ্যাজ ইউজুয়াল জায়গায় আছে আমার তো শুরু চলে গেছে আমরা নিচে কি পড়েছি যদি দেখিয়ে দিই না ইউটিউবার লাইফ এটা এটা এই ওদের অনলাইন ক্লাস হিরো এসছে বলবেন করে মা কিছু বলে যাও কি বলবো দুই বান্ধবী মিলে বিরিয়ানি ঠুসছে একটু হাঁটা দিয়ে যাও ইউ কান্ট সেভ মাই টাইম ইজ না লোভ লাগছে না না আমার লোভ লাগে না কেন লোভ লাগে না মার চিকেন ভালো লাগে না যে আস্তে আস্তে তোরা খাচ্ছিস ওর রাইস শেষ হচ্ছে না কেন ওর শেষ হয়ে যাচ্ছে কেন আমার শেষ হচ্ছে না কেন সেম সেম তাহলে মানে ওইসারি দিতে যাবে না না আমরা রাইস বেশি যে বস হাফিয়ে গেছি একটু ব্রেক অলরেডি তুই জিতবি রাত্রে খাওয়া শেষ আমাদের রাত্রের খাবার অনেকটা পেয়াল তোর শেষ পানিশমেন্ট কি পানিশমেন্ট ভালো একটা কিছু ভাব 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 খেতে খেতে ভাব মা কেমনে খাইলারি কোষ সকাল থেকে না খাওয়ার অ্যাডভান্টেজ রাম পারতাম না তো পারবে পারবে পা
give me a task competition. নাহলে তোমরা কিভাবে দিতে যাবো? আকুশ থ্যাংক ইউ। যে জিতবে ও কি পাবে এটা তো বলো। তুই তো ডিসাইড করে বানিস কি? না 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 আমি তো লাগে না অ্যাডভান্টেজ তো লাগে। তুই তো অ্যাডভান্টেজ ইউ ক্যান ডিসাইড হোয়াট এভার ইউ ওয়ান্ট। ওকে ওকে যদি আমি জিতি না কে নি পড়ে বলছি তো চুলটা রেকর্ড আমার রাইস অলমোস্ট শেষ চিকেন আর একটা বাকি আছে আমার রাইস শেষ এখন চিকেন এটা জানি না আমি খেতে পারবো নাকি যেটা শুরু করেছিলাম এটা শেষ করবো আমি পারছি না। আমি আগেই জানতাম অ্যাকচুয়ালি শেষ তো ডিম খেতে পারি না আমি তো ডিম না খা অন্যটা খা slow and steady wins the rain yeah rain bole guys ab pause nahi den porche padte padte samay chat chat itna to kar sakti hai tu karu hey punishment to bhagte hobe aaj bol tujhe dibe na are matha dile chon আমি একটা খুব বাম্পার পানিশমেন্ট হয়েছিলাম যেটা হবেই না ইট ইজ নট পসিবল খাওয়ার পরে গ্যাসের ওষুধ খেতে হবে হজমের জন্য সরি হজমের ওষুধ খেতে হবে খাম না খাইলে তুই খাওয়ার আগে বলছিলাম আমি অতটা ফার্মু নিবে না আমার রাইসটা আমার ঠিকই লেগেছে জাস্ট চিকেন পিসটা একটু বেশি বড় আমার একটু পরে রিয়াকশন হবে আধা ঘন্টা পরে পেটটা ফুলে এই বড় হয়ে যাবে শ্বাস নিতে পারবো না তখন তো হ্যান্ডস প্রুফ যারা মোটা ওরা খেতে পারে আমি এত মোটা না যারা পাতলা স্লিম ট্রিম লুকু স্পিকিং শেষ কর খাবার নষ্ট করতে নাই থাকা চাই আমার পাও এখন গিভ আপ দিয়ে দিয়েছে পেট তো একটু পড়া দেবে আমি পাচ্ছি না খেতে আমি আর পারলাম না আমার ধরে হলো না ভিক্টরি 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 আমি পারিনি সত্যি ও তো এক থালা বিরিয়ানি কে খেতে পারে দিকে দিকে সরে আয় পড়া তুই প্রেম থেকেই নাই তুই আই এম আ উইনার 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 চিকেন ডিনার বসাটা চিকেন লাগে রয়েছে তোর বুঝছে তোর থেকে তো আমি দিচ্ছি রাইস তো শেষ করছি রাইস শেষ করছি ডিম শেষ করছি সরি রাইস শেষ করেছি ডিম শেষ করেছি তারপরে এক পিস চিকেন পুরো শেষ করেছি আর পিস আর পারবো না আর ডিমটা আমি না আমার অ্যাকচুয়ালি রাইস কম আছে আমার চিকেনের পিস বড় হয়েছে দেখো পুরা কমপ্লিট ওরা ওরটা তো রাইস কম দিয়েছে আমারটা তো রাইস বেশি আমার চিকেনের পিস বড় ছিল
মিস সরি দে আমরা যদি সবকে আমি জিতছি না প্রপারলি নো ওয়ান ইজ উইনার হিয়ার নো নো আই ওয়ান্ট টু উইন এটা আমি শেষ করব আপনি না এটা বেকার নষ্ট করে ও নষ্ট করে লাভ নাই থাক খেতে পারবে না বেকার নষ্ট করে লাভ নেই এগুলা রেখে দেব হ্যাঁ এগুলা আমি খেতেছি আর আপনারা আমি খাবো হ্যাঁ খাও তো ক্লিয়ারলি উইনার হচ্ছে ও আমার দ্বারা হলো না আবারো বলছি আমি গিভ আপ করে দিলাম বিকজ আমি পারছিলাম না খেতে একটু একটু বেঁচে গেছে আর এটা ওয়েস্ট হবে না ডোন্ট ওয়ারি বাইরে ওয়েট করছে খাওয়ার জন্য মানে লাইন লেগে আছে কতক্ষণ আমরা বেরোবো তারপরে যে বেঁচে গুছে থাকলে এসে আক্রমণ আক্রমণ এই অবস্থা তো বল পানিশমেন্ট কি পানিশমেন্ট কখনো ভাবি নেই অ্যাকচুয়ালি পানিশমেন্টটা ভেবেছিলাম যে দেখো বেস্ট ফ্রেন্ড কিন্তু একজন আরেকজনের তারিফ করতে পারে না ঠিক আছে বিকজ বেস্ট ফ্রেন্ডের দ্বারা তারিফ কি জিনিস সেটা হয়ই না বিকজ হ্যাঁ তপ মামু কিছু নাই ঠিক আছে বেস্ট ফ্রেন্ড কিন্তু যদি বলে তুই তোর বেস্ট ফ্রেন্ডের তারিফ কর এটার জন্য ওর জন্য অনেক বেশি হার্ড হয়ে যায় থ্যাংক ইউ বলা সরি বলা বেস্ট ফ্রেন্ডের তারিফ করা বেস্ট ফ্রেন্ডকে মানানো এগুলো জিনিস সত্যি বহুত হার্ড হয়ে যায় তো ভাবছিলাম যদি আমি জিতে যাই যদি যেতাম তাহলে ওকে বলতো আমার তারিফ করার জন্য আচ্ছা তোমরা যদি আমাদের ফ্রেন্ডশিপের সামনে তোমরা যদি আমাদের ফ্রেন্ডশিপের কথা জানতে চাও আমাদের এরকম কোশ্চেন মানুষ আমরা LESBIAN ভাববে না কিছু হবে না BIAN LESBIAN না আমরা we are quite straight and we are আমাদের এটা আবার কোনো প্রবলেমও নেই LESBIAN এর দের থেকে ঠিক আছে তো ডোন্ট বি অফেন্ডেড আর ফার্স্ট অফ অল যদি ইফ ইউ গাইজ ওয়ান্ট টু নো অ্যাবাউট আওয়ার রিলেশনশিপ আমরা কোথা থেকে রিলেশনশিপ ইজ ফ্রেন্ডশিপ রিলেশনশিপ ও মাই গড ঠিক আছে আমাদের ফ্রেন্ডশিপ কোথা থেকে স্টার্ট হয়েছিল কিরকম চলছিল মিডিলে কি হয়েছিল এখন কিরকম স্ট্যাটাস আছে আমাদের ফ্রেন্ডশিপের আমাদের বেস্ট ফ্রেন্ডশিপটা কি করে স্টার্ট হলো সবকিছু যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট ডাউন বিলো তাহলে আমরা নেক্সট শিওর একটা ভিডিও বানাবো আমাদের ফ্রেন্ডশিপের স্টোরি নিয়ে সত্যি এটা মানে আমার কাছে যেরকম অনেক প্রিশিয়াস বিকজ নার্সারি থেকে মানে একদম যখন নার্সারি উদে উদে ছিলাম দুটা তখন থেকে আমাদের ফ্রেন্ডশিপ স্টার্ট হয়েছে অ্যান্ড স্টিল উই আর টুগেদার মিডিলে একটু ডিস্টেন্স চলে এসেছিল হেড মাসাজ থাপ্পর ইজি ওয়ালা দিয়েছি হ্যাঁ মাথা আসছিল না আগে থাপ্পর মাসাজ না হেড মাসাজ না আমি এত বড় কষ্ট করে কি করে গেলা আমি কি গেলাম ও কে কর কেজে তো শাট আপ তো তুই ভাবলি না কেন তো সময় থেকে আমাকে এন্ড মোমেন্টে জানিয়েছো তুমি এন্ড মোমেন্ট ইয়েস ঠিক আছে তো আজকে আমাদের এই ইটিং চ্যালেঞ্জ ভিডিওটা বিরিয়ানি ইটিং চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের জল এসেছে যে জল এসেছে নিশ্চয়ই হ্যাঁ তো আমাদের বিরিয়ানি ইটিং চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওর সাথে আর টাটা এদিকে দরজা ভাঙিল মাম্মে মুচকো খানা দে তো মা বাবা মা শেষ রে আমার